আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী। আজকের এই দিনে চিরনবীন এনজিওর ব্যবস্থাপনায় এক মানবিক উদ্যোগ নেওয়া হয়। এনজিওর উদ্যোগে ইটভাটায় যে সমস্ত শ্রমিক কাজ করে তাদের যে শিশু রয়েছে সেই শিশুদের কিছু ফলমূল, চকলেট এবং মাস্ক বিতরণ করা হয়। আরামবাগের মা তারা ইটভাটা শ্রমিকদের শিশুদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। তারা বলেন, আজকে এমন উদ্যোগের কারণ আজ দেশপ্রেমী সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে এবং এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য আজকের এই মূল উদ্যোগ। তাই আজ প্রায় 60 থেকে 80 জন বাচ্চাদের কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এনজিওর পক্ষ থেকে। তারা জানান, খাদ্য সামগ্রী তুলে দিয়ে তাদের খুবই ভালো লাগছে। আজকে আমাদের সবার প্রিয় দেশনেতা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে আমরা আজকে এখানে এই মা তারা ইটভাটাতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তাদের সাথে আজকে দিনটা আমরা কাটিয়ে দেব। তাই তাদের জন্য আজকে আমাদের এই আয়োজন। কী কী দিচ্ছেন? কি আমরা আজকে এই সমস্ত ছোটো ছোটো বাচ্চাদের হাতে কিছু খাদ্যদ্রব্য তুলে দিচ্ছি, যেমন কিছু ফল আছে, কেক আছে, বিস্কিট আছে, চকলেট আছে ওদের জন্য, এবং সর্বোপরি এই করোনা আবহে মাস্ক আছে। কতজনকে দিচ্ছেন? আজকে আমাদের নেতা সবার প্রিয় দেশ নেতা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, ওনার জন্মদিনটাকে স্মরণীয় করে রাখার জন্যই আজকে আমরা এই দিনটাকে দিচ্ছি। এটা আমাদের আরামবাগের আমরা চিরনবীন বলে আমাদের যে সংস্থা রয়েছে আমাদের চিরনবীন পরিবারের তরফ থেকে এটা দেওয়া হচ্ছে। কতজনকে দিচ্ছেন? আজকে আমাদের আয়োজন করা হয়েছিল প্রায় 60 থেকে 70 জন বাচ্চার জন্য আমরা এই আয়োজনটা করেছি। আজকে কোথায় দিচ্ছেন এটা? এটা আমাদের আরামবাগের এদিকে 24 নম্বর রুটে যে মা তারা ইটভাটা রয়েছে সেই মা তারা ইটভাটার যে সমস্ত বাচ্চারা রয়েছে সেই সমস্ত বাচ্চারা। আপনার নাম? আমি ঋত্বিক সুন। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। আন্তর্জাতিক গোসাই বড় 11 থেকে 14 ফেব্রুয়ারি উত্তর রবীন্দ্রপল্লী আরামবাগ স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। সকলকে সাদর আমন্ত্রণ, অবশ্যই আসবেন। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।